শীর্ষেন্দু মুখোপাধ্যায় রঞ্জন বন্দ্যোপাধ্যায় এদের সঙ্গে সঙ্গীত লেখকের বলাটাই ঠিক। আমি একটা জিনিস বলি যে বই এখনই আমাদের দু একটা এরকম অনুষ্ঠানে আসতে হয়, যেতে হবে, যা আঁকা উচিত মনে করি। কিন্তু আমি বইও আগে হয়তো পাই, একটু উল্টে পাল্টেও লিখেও দিই বা পাই না পড়ে পাই পড়ে বলবো এরকম ভাবি। দীপ্তাংশু আমার একেবারে ছাত্রী প্রতি আমি বলবো, প্রকাশিত শুরু করুন এই বইটিও আমাকে পাঠায় অতনুর শুয়োপোকা বলে বইটি। আমি এখানে একটু দেখবো দেখবো করে উল্টে দেখতেই যাই, দেখি আমার একটা জিনিসই মনে হয় একদম পাঠক হিসেবে বলছি, কারণ আমি বলছি এখানে শীর্ষেন্দুদা রঞ্জনদা তারা যা বলেছেন তারা যা ভাববেন, আমার আর এসব কথা বলা মানায় না, বলার প্রয়োজনও নেই। আমি পাঠক হিসেবে যেটুকু বুঝেছি যে অগ্রদূত তার মধ্যে কিন্তু লেখার ক্ষমতা আছে, গল্প বলার ক্ষমতা আছে। এইবারে সেটা সে চালিয়ে নিয়ে যাবে কি না, সেটা সে করবে কি না, সেটা লেখার মধ্যে থাকবে কি না, এটা তার বিচার বিবেচনা নিতে হবে। আমরা চাইবো সে থাকুক সে করুক, 20 বছর বাইরে আছে, ছেলেটা 20 বছরের বাচ্চা, বাচ্চাই বল খুবই বাচ্চা, 20 বছর বাইরে আছে। আমি কাউকে ছোট না করে অনেক বড় বড় মানুষ আছে, সব অনেক বড় লেখক আছে, কিন্তু একটা কি বলুন একটা ব্যাপার আছে যে আমি মানে নিজের মাতৃভাষায় লিখি না, বাঙালি এরকম একটা। আজকাল অনেক বিখ্যাত লেখকও আছে, আমার তো অনেক বড় দার্শনিক লেখকও আছে, কিন্তু আমি মাতৃভাষায় লিখি না, আমি বাইরে থেকে আমি অন্য ভাষায় লিখি, ও হয়তো ইচ্ছে করলে অন্য ভাষায় লিখতে পারত। আমি তো প্রথমেই এটার জন্য খুব মুগ্ধ হয়ে বলবো যে 20 বছর বাদে ওর নিজের মাতৃভাষায় লিখছে, শুধু মাতৃভাষায় বাংলায় লিখছে না, লেখার পরতে পরতে ও যে বাংলার সঙ্গে যুক্ত, ও কোথাও যে মনটা বাংলার মধ্যে আছে বা বাংলাকে নিয়েও গেছে, বাংলাকে রেখে ও ভুলে যায়নি, তাও ওর ঘটনা, ওর কষ্ট, ওর বড় হওয়া, মানে লেখকের চরিত্রের মধ্যে যেগুলো এসছে, প্রেম, বিরহ, লড়াই, সবটাই সেই সুন্দর একটা স্নিগ্ধ ভাব আমি পেয়েছি, সেটা পাওয়া মানে বিরাট বড় ব্যাপার তা বলছি। আর আমি অবশ্যই জন্য গর্বিত যে 20 বছর বিদেশে থেকে আমেরিকার মতো জায়গায় থেকেও বাংলায় লিখেছে, আমি খুব গর্ববোধ করছি। আমি চাই ও লিখুক, আরও অনেক অনেক বড় হোক, যদিও চায় যে আমি লিখবো, শুধু একটা বই করলাম একটা অনুষ্ঠান করলাম নিশ্চয়ই তাই, তার জন্য ভাবি ও আমাকে তা তাই বলেছে। তাহলে আমরা ওই শিশুদা রঞ্জনদা যা বললেন যে আমরা সত্যি একজন আরেকজন লেখককে পাবো যার লেখার বই আমরা পড়তে পারবো, অনুরোধ করবো আপনারা একটু পড়ুন, একটু পড়ে দেখুন যে এত উৎসাহ নিয়ে এত পরিশ্রম করে এত দীর্ঘদিন ধরে লিখেছে সে কিরম লিখল, একটা বই দেখাই যাক না, পড়ুন না, পড়ে দেখুন না, পড়ে নয় যদি ভালো না লাগে পড়ে বইটা আমরা না মুখ ফিরিয়ে নেবো, কিন্তু প্রথমেই আমরা মুখ ফিরিয়ে নেবো না। খুব অসংখ্য ধন্যবাদ আমি বন্ধুদীপ প্রকাশনকে নানা কারণকার বলছি না, যেরকম একটা বই করার উদ্যোগ নিয়েছে এবং করার উদ্যোগ নিয়েছে শুধুমাত্র যেটা বিক্রি হবে লাভ করবো লোকসান করতে হচ্ছে, আমি ব্যবসায়িক দিকে যাচ্ছি না। ও যেভাবে আমাকে দীর্ঘাংশ বইটি সম্পর্কে বলছে করেছে চেষ্টা করছে, তার মধ্যে ওর মধ্যে একটা ভালোবাসা আছে বলে আমার মনে হচ্ছে, নইলে এটা হয় না। অগ্রদূত এটা তোমার খুব গর্বের বিষয় যে এখনই তোমার নাম অতনু হয়ে যাচ্ছে, এমন এটা এইটুকু শুরুতে তোমার নাম অতনু হয়ে যাচ্ছে, তুমি অগ্রদূতই থাকো, অগ্রদূত নামে আরও লেখো, কিন্তু লিখো পাঠক হিসেবে, কোনো লেখক হিসেবে কিচ্ছু বলছি না, পাঠক হিসেবে লিখো কিন্তু। সবাই ভালো থাকবেন, আমার প্রণাম জানবেন যারা যারা, ছোটো সবার শুভেচ্ছা জানবেন, ভালো থাকবেন।